এরকম কাজ করে যে পৃথিবীতে বর্তমানে যারা অনেক উচ্চ শিক্ষিত আর কি বিভিন্ন সেক্টরে আছে এই ধরনের মানুষরাও কেন আপনার ধর্মচর্চা করে আর কি যারা বিদেশে লেখাপড়া করছে বা হাইলি এডুকেটেড এরকম অনেকে ধর্মচর্চা করার প্রধানতম কারণ হচ্ছে যে এরা যখন বেড়ে ওঠে তখন তাদেরকে এই জিনিসটা খুব ভালোভাবে শিখাই দেওয়া হয় যে ধর্মটা এই ধর্মটা হচ্ছে এইটা এটা সব ধর্মের মানুষের মধ্যেই দেখা যায় হিন্দু ধর্মের মধ্যেও দেখা যায় অনেক বড় বিজ্ঞানী হয়েছে ভারত একজন অত্যন্ত প্রখ্যাত বিজ্ঞানী ছিলেন সত্যেন বোস হ্যাঁ মানে মারাত্মক লেভেলের বিজ্ঞানী মানে আইনস্টাইনের একটা তত্ত্বকে সে ইয়া করছিল কিন্তু সেই ব্যক্তি ছিলেন আবার ব্যক্তিগত জীবনে কালী পূজারী ছিলেন হ্যাঁ বড় একজন পদার্থ বিজ্ঞানী সে কালী পূজা করতেছে হ্যাঁ সে আংটি টাংটি পরে পড়তো কালী পূজা টুজা করতো মানে পদার্থবিজ্ঞানে তার বিরাট অবদান তারপরে ভারতে আরেকজন মানে গণিতবিদ ছিলেন রামানুজন অত্যন্ত বিরাট গণিতবিদ মানে গণিত শাস্ত্রে তার মতো সে একটা মানে ইয়া ফালাই দিছে নাড়াচাড়া ফালাই দিছে কিন্তু ব্যক্তিগত জীবনে সে ছিল প্রচন্ড ধার্মিক দেবী কেবি দেবী সরস্বতীর পূজা করতো এমন করতো সরস্বতীর পূজা করলে লাভ হয় হ্যাঁ এরকম অসংখ্য মানুষের ভিতরে দেখা যায় আবার মুসলিমদের মধ্যে আছে যারা অনেক শিক্ষিত কিন্তু আবার মনে করে যে সূর্য রাতের বেলা আল্লাহর আরসের নিচে গিয়ে ইবাদত হয়তো মহাকাশ বিজ্ঞান টিজ্ঞান পইরা উল্টায় ফেলতেছে সে হয়তো মানে তার ব্যক্তিগত জীবনে হয়তো সে অনেক প্রতিষ্ঠিত অনেক মানে ভালো কাজ করছে ভালো কিছু করছে হয়তো এমনকি এমন হতে পারে সে নাসাতেও কাজ করে কিন্তু সে বিশ্বাস করে যে আল্লাহ নবী যাদের মানে চাঁদের দুই টুকরা করছিল দুই টুকরার এক টুকরা পড়ছে পাহাড়ের পাশে আর টুকরা পড়ছে পাহাড়ের পাশে হ্যাঁ এই যে দেখেন মানে এটা তো আমাদের জন্য অবাক করার বিষয় যে এত বড় একজন মানে শিক্ষিত ব্যক্তি এত মানে বোঝাই যায় যে সে একজন বুদ্ধিমান ব্যক্তি মাথায় বুদ্ধি আছে বুদ্ধি তো কম নাই কিন্তু এই ক্ষেত্রে আইসা এরকম এরকম হয় কেন এটা আমাদের অনেক সময় আমাদের অবাক লাগে খটকা লাগে যে এত মানে বোকার মতো কাজ কিভাবে করে কিন্তু পরে আমরা চিন্তা ভাবনা করে দেখি যে এটা হচ্ছে ছোটবেলা থেকে যে জিনিসটা মানুষের ভিতরে শেখানো হয় সেই জিনিসটা মানুষের ভিতর থেকে সহজে বের হয় ছোটবেলা যদি মানুষ একটা বড় ধরনের ভয় ভীতি পায় যেমন ধরেন আমার ভিতরেই একটা আছে মনে করেন আমি ছোটবেলায় পানিতে পরে গেছিলাম হ্যাঁ এখন পানিতে পরে আমি হাবুডুবু খাইতেছিলাম হাবুডুবু খায় টায়াত উঠছি একদম ছোটবেলা তখন আমার কিন্তু সেই স্মৃতি আমার মনেও নাই আমার নিজের মনে নেই আমার বড় বোন বলছিল যে আমি পানিতে পড়ছিলাম কিন্তু সেই ভয়টা আমার ভিতরে এখনো আছে আমি কিন্তু কিন্তু পানিতে নামলে আমার ভয় লাগে আমি কিন্তু বুক বুক পর্যন্ত আমার শুরু হয়ে যায় এখন এই জিনিসটা আমি কিছুতেই কাটিতে পারতেছি না এটা আমার পক্ষে মানে চেষ্টা করেছি সুইমিং করার চেষ্টা করেছি অনেক কিছু চেষ্টা করেছি কিন্তু এটা ভীতিটা কাটে না ভিতর থেকে কেমন যেন মনে হয় যে পানিতে নামলে মনে হয় বিভিন্ন জন্তু জানোয়ার চলে এসে আমার কামড় দিবে এরকম একটা জিনিস মনে হয় এই জিনিসটা হয় হচ্ছে এই যে ছোটবেলায় আমি কিন্তু জানি আমি কিন্তু বুদ্ধি দিয়ে জানি যে আমি তো সুইমিং পুলে সাঁতার কাটবো কোনো কুমিরও নাই সাপো নাই আমার কি আছে কিন্তু আমার মন মানে না মনের ভিতরে আমি একটা ইয়া পাই না মনে হয় যে এসে কামড় দিবে বা কুমির দিয়ে দিবে আমার এই যে পানিতে নামলে যে এই ভয়টা আসে এটা ভেতর থেকে একদম উঠে আসে এখন এই জিনিসটা লুকায় আছে আমার ছোটবেলার এই ঘটনাটার ভিতরে ছোটবেলা আমি যে ভয়টা পাইছিলাম সেটা আমার মনের ভেতরে একটা পারমানেন্ট ছাপ রেখে গেছে এটার কারণে আমি যতই যুক্তি দিয়ে বুঝাই না কেন নিজেরা যুপ আমি দেখতেছি বুদ্ধি দিয়া দেখতেছি যে আমি সুন্দর পানি সুন্দর পানি সুইমিং পুলে নামতেছি পানিও কম এমনও এর আর কোনো সম্ভাবনা নাই কিছুই হবে না আমার চার পাঁচজন লোক আশেপাশে দাঁড়ায় আছে যারা আমাকে সেভ করবে আমার কিছু হইতে নিলে এরপর আমার ডর লাগতেছে বুক ধরপর করতেছে বিষয়টা কি এটা তো আমি আমি বলতাম না পরে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আমি বুঝতে পেরেছি যে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আমার হাতে এটা না আমার ভিতর থেকে আসে এটা এখন এই যে ছোটবেলা থেকে যখন একজন মানুষ ধর্মীয় পরিবেশে বড় হয় তখন ছোটবেলা থেকে তাদেরকে যে ভয়ভীতি গুলা দেখানো হয় এবং অনেক সময় মারপিট পর্যন্ত করা হয় মারপিট করে ভয়ভীতি দেখায় আল্লাহর ভয় আল্লাহ তোমার এটা করবে সেটা করবে হ্যান করবে ত্যান করবে যা এটা করবে সেটা করবে এই ভীতিটা যখন মানুষের ভিতরে ঢুকায় দেওয়া হয় এটা একটা পারমানেন্ট বিষয় হয়ে যায় তারপর এরপরে আর মানুষ এই জিনিসটা থেকেও কখনো মুক্তি পায় না মানুষ যুক্তি দিয়ে অনেক কিছু বোঝে

অনেকে আবার মনে করে যে ধর্মটা হচ্ছে সমাজের জন্য ভালো ধর্মটা মিথ্যা কিন্তু সমাজের জন্য ভালো হ্যাঁ এটাও মনে করে অনেকে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একটা ধর্মের দরকার আছে দুষ্টুমি করা শুরু করবে এটা এটা অনেকে ভাবে সাথে আমি একমত না আমি আমি মনে করি যে মানুষ সরি আমি মনে করি না যে মানুষকে ভয় দেখায় কখনো ভালো করা যায় এটা আমি মনে করি না কিন্তু অনেকে মনে করে যে ভয় দেখায় মানুষকে সঠিক পথে রাখা যায় মানুষকে মানে ভালো পথে রাখার জন্য ধর্ম একটা উত্তম ব্যাপার বলে অনেকে মনে করে এই জন্য অনেকে পালন করে এখন এক একজন এক একটা কারণে অনেকে আছে তার সাইকোলজিক্যাল কারণে মানে ছোটবেলার যেই বেড়ে ওঠা সেটার কারণে অনেকে আছে যে ধর্মটা ভালো এই জন্য ধর্মটা দরকার সমাজে দরকার এই জন্য এই জন্য এইভাবে এক একজন এক একটা কারণে পালন করে বলতে পারবো না যে কে কোন কারণে করে কিন্তু আমার কাছে যেগুলো মনে হয় এই সমস্ত কারণেই করে কিন্তু যদি একজন মানুষ একজন শিক্ষিত মানুষ যদি যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে তাহলে তো ভাই এটা তো সহজ বিষয় বোঝা কোনো কঠিন কিছু না যদি দ্বিভাগ করছে আগে দ্বিভাগ করছে এক ভাগ পড়ছে পারে এই পাশে আর পাশ পড়ছে পারেরই পাশ এটা কোন কথা ভাই এটা কিছু হলো এটা কোন পাগলে এই মানে বর্তমান আমলে কোন আদম নাকি 90 হাত ছিল কোন পাগলে এটা বিশ্বাস করবে মানে এই যে সবে কত রাতে নাকি উল্কা পাতা না এটা পাগলে বিশ্বাস করবে এগুলা এগুলো তো ভাই হয় না ভূমিকম্প কেন হয় ভূমিকম্প হয় কারণ হচ্ছে গিয়ে ওই মাছ আছে নিচে নিচে মাছ আছে একটা সেই মাছটা কিন্তু ধর্ম যেহেতু এটা ধর্মের বিষয় সে বিশ্বাস আবার হিন্দু ধর্মের ক্ষেত্রে সত্য যেমন সে অন্যান্য সব দিক থেকে অনেক যুক্তিবাদী কিন্তু যখন ধর্মের বিষয় আসে যদি বলে যে হনুমান এটা করছে রাম এটা করছে কৃষ্ণ এটা করছে তখন আবার মানে বোকা হয় হয়ে যায় হ্যাঁ তখন তার আর এই যুক্তিগুলা কাজ করে না এইটা একটা মানুষের অনেক মানুষের একটা সমস্যা হ্যাঁ বলেন আরেকটা বিষয় হয়ে আহ আপনার ধরেন পৃথিবীতে দরিদ্র দেশগুলোতে বা টোটাল প্রচুর সংখ্যক মানুষ দরিদ্র আছে যাদের আর যাদের একটা ভাবনা যে বর্তমান পৃথিবীতে আমরা আর্থিক ভাবে বা বিভিন্ন জর্জরিত কিছু পাই নাই কিন্তু অন্তত মৃত্যুর পরে কিছু তো একটা আছে বা কিছু একটা রিওয়ার্ড কিছু একটা আমরা অন্তত পাবো ওই আশা নিয়ে যে তারা বাইচে আছে বা আর কি একটা পজিটিভ দিক তারা ফিল করে এটারে কিভাবে আর কি আপনি দেখেন বা যদি খারাপ কি এতে

একমাত্র যুক্তি তথ্য প্রমাণের মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত নিব সেটাই সমাজের কল্যাণ নিয়ে আসতে পারে একটা জ্ঞান ভিত্তিক সমাজই মানে কল্যাণ কামিক সমাজ হইতে পারে বিশ্বাস ভিত্তিক সমাজ কখনো কল্যাণ কামিক সমাজ পারে না এটা হচ্ছে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে তারা যদি মনে করে যে পরকালে তো ঠিক আছে এই জন্য পাইলাম না পরকালে তো পাবো এই বিশ্বাস যদি কারো ভিতরে থাকে এটা খারাপ এই কারণে যে তাহলে তারা এই পৃথিবীতে এই বিচারটা চাইতে চাওয়ার ক্ষেত্রে তারা পিছেও হটে যাবে যেমন ধরেন আমার যেমন ধরেন আচ্ছা ঠিক আছে পরকালে তো পরকালে পাকের একদম শাস্তি দিয়ে দিব খুব শাস্তি দেখা গেল সেই অপরাধীটাকে আমি কিছু করার মানে তার বিরুদ্ধে যে আমার মামলা করতে হবে মামলাটা একটা দীর্ঘমেয়াদি ব্যাপার ঝুলে করতে হবে

এবং পরকানির দিকি সাহেব এটা তো কোনো প্রমাণ নাই তাহলে তো এই অপরাধটা আরো একটা অপরাধ করার সুযোগ পায় যাবে মনে করেন আপনাকে আমি জিজ্ঞাসা করি যে মনে করেন আপনি একটা আপনার বাবা অসুস্থ আপনি হাসপাতালে নিয়ে গেলেন তাকে তাড়াতাড়ি দেখা গেল ওই হাসপাতালের যিনি ডাক্তার তিনি দুই নাম্বার করে পরীক্ষা পাশ করছে একটা যেহেতু এটা বাংলাদেশ বাংলাদেশে দুই নাম্বারই করে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় মেডিকেল কলেজের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় ওই দুই নাম্বারই করে পাশ করে সে ডাক্তারইস এখন সে আপনার বাবাকে ভুল চিকিৎসা করে মেরে ফেলল এখন আপনি ভাবলেন ভাবলেন মনে মনে আচ্ছা আল্লাহ খুব এটা ভেবে শান্তি পাইলেন যে আল্লাহ আপনি কিছু করলেন না আপনি কোনো অ্যাকশন নিলেন না বা অ্যাকশন নিতে গাফিলতি করলেন এটা তো আপনার গাফিলতি চলে আসবে অটোমেটিকলি তাই না আপনি যদি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে পরকালে আল্লাহ পাক বিচার করবেই তাহলে তো আপনার এই যে পৃথিবীতে বিচারের ক্ষেত্রে আপনার অটোমেটিকলি একটা গাফিলতি চলে আসবে এত এটাকে এত বেশি গুরুত্ব দিবেন না দুনিয়া তো একটা পরীক্ষা কেন্দ্র মুমিনের জন্য তাই না পরকালটাই তো আসল তখন দেখা যাবে যে এই ডাক্তারটার কোনো মানে টিয়া হইলো না সে আরো দশটা রোগী রে এভাবে মেরে ফেললো আপনার বাবার পরেও আরো দশটা রোগী রে মেরে ফেললো আপনি কিছু করলেন না তার বিরুদ্ধে অ্যাকশন নিলেন না বা নিতে গেলেও খুব বেশি জোলাদুলি করলেন না খুব বেশি খাটাখাটনি করলেন না তাতে দেখা গেলো এই ডাক্তারটা ছুটে গেলো এইখান থেকে তার কিছুই হইলো না এইটা তো

যেভাবে পরীক্ষা দিয়ে সে এই কাজ এই ডাক্তার পর্যন্ত হয়েছে সেটারও একটা বিচার চাই সব পুরো সিস্টেমের বিচার চাই সিস্টেমের ভিতরে যারা যারা দুই নম্বরই করছে সবার বিচার চাই আমি লাইগা থাকব বিচার করার জন্য লাইগা থাকব এটা যদি আপনি ভাবেন তাহলে তো হয়তো আপনি হয়তো আপনি হয়তো কিছু করতে পারবেন না কিন্তু আপনার মতো হয়তো 10 জন যদি এই কাজ করে তাহলে কিন্তু এই এটা একটা পরিবর্তন হবে পরিবর্তন হইতো এই ইউরোপ আমেরিকা যে এত উন্নতি করছে তারা তো এমনি এমনি উন্নতি করে না ভাই আল্লাহ তো আসমান থেকে তাদের জন্য কিছু পাঠায়নি তাই না তাদের সমাজের মানুষেরা এইভাবে মানে লাইগা ছিল খাটনি করছে। একমাত্র ভেবে এই কারণে তাদের সমাজ ব্যবস্থাটা উন্নত হয়েছে তাদের আইন কানুন বিচার ব্যবস্থা সবকিছু সুন্দর হয়েছে আর আমাদের দেশে আমরা ভাবতেছি আল্লাহ করবো পুলিশের কাছে গেলে আরো সমস্যা পুলিশে আবার কি দরকার যাক বাদ দরকার নেই

তো বেশিরভাগ ক্ষেত্রে যারা ধর্মের পক্ষে আপনার সাথে তর্ক করতে আসে আর কি আমার মনে হয় না তারা আপনার ধারে কাছে আছে আর কি আপনার সাথে কম্পিট করার মতো এবিলিটি তাদের আছে আপনার কি এরকম কোন ডিবেট আছে যারা আর কি সকল যারা নিজেদের খুব ধার্মিক টপ লেভেলের বাংলাদেশের কি বলে বড় বক্তা বা আপনি আমার ইউটিউব চ্যানেলে ঢুকে হুজু আলেমদের সাথে বিতর্ক এই নামে একটা প্লেলিস্ট আছে আমার ইউটিউব চ্যানেলটাতে সেই প্লেলিস্টটাতে সার্চ করেন সেখানে দেখবেন যে কয়েকজন হুজুরের সাথে আমার নামগুলো খেয়াল নাই কিন্তু কয়েকজন হুজুর এবং কয়েকজন আলেমের সাথে কথাবার্তা হয়েছিল এখন মানে বিষয় হচ্ছে যে অনেক আলেম গোপনে এসে আমার লাইফ এসে কথা বলে গেছে এটা সত্যি আমি তখন ধরতে পারিনি যে এটা যে আসলে ওই আলেম এটা তাৎক্ষণিকভাবে ভাবে ধরতে পারিনি পরে গিয়ে টের পরে যখন একবার একজন আমার জানাইছে মেল করে যে এই ব্যক্তি আসলে বাংলাদেশের টপ লেভেলের আলেম এরকমও ঘটছে কয়েকবার যে তারা বেনামে এসে কথাবার্তা বলে গেছে কারণ সনামে আসলে তো সমস্যা তাদের তো ব্যবসা করে খেতে হয় তাই না আবার অনেকে আছে যে অনেক মানে বড় আলেম আছে যারা আসলে নাস্তিক তারাও এই কথা গেছে এটা তারাই আবার আমাকে পরে মানে মেইল করে জানাইছে যে আমি অমুক জায়গায় অমুক আলেম আমি ওয়াচ টাচ করি আমার বিখ্যাত আমি ইউটিউবে এখন লাখ লাখ ফলোয়ার কিন্তু আমি নাস্তিক ভাই আমি নাস্তিক এখন কিন্তু কি করব ভাই আমি সারা জীবন তো এই লাইনে পড়ালেখা করছি এইগুলা এগুলা নিয়ে আমার জীবন চলে রুটি রুজির ব্যাপার এগুলা জীবন জীবিকা নির্বাহ করি আমি একটা মাদ্রাসার একটা মানে শীর্ষ পজিশনে আসি আমি তো ভোট করে বলতে পারি না এগুলো আমি বিশ্বাস করি না এটা তো আমি আমারও মারবে আমার বউ বাচ্চারাও মারবে আমি যদি তারপর যদি আমার বাইরে দেয় মাদ্রাসা থেকে তাহলে আমি কই যাবো কি করবো কি খাবো অন্য কিছু নাই অন্য কোনো কাজ আমি নাই আমি একটা নাপিত হতে পারবো না তাহলে আমি আমার তো এইভাবেই খাইতে হবে আমার কাছে চিটাগাং চিটাগাং যে বড় মসজিদ সেই বড় মসজিদের ইমাম সাহেব আমাকে একবার ফোন করছিল সেও আমাকে বলছিল যে সে নাস্তিক কিন্তু সেগুলা মানে আমাদের আলোচনাটা আলোচনা শুই নাস্তিক হচ্ছে আসলে আগে আগে তার একটু একটু সন্দেহ ছিল কিন্তু পরে নাস্তিক হচ্ছে আর কি সে আমাকে জানাইছে কিন্তু পরে এসে কখনো প্রকাশে আসবে না এরা কখনো প্রকাশে আসবে না কারণ এদের তো জীবনের মায়া আছে তাই না এদেরকে তো মেরে টেরে ফেলবে তখন বলবে নাস্তিক ভাই তুই আমাদের এতদিন ধরে নামাজ পড়াইছস যেটা আমাদের সামনে দাঁড়ায় আমাদের নামাজ পড়ে স্যার তোরা তো এই কারণে অনেকে বলার শ্বাস পায় না কিন্তু আছে এরকম অনেকে এখন আপনি যদি মানে ইয়াগুলা দেখতে চান ওই আলোচনাগুলা তাহলে ইউটিউবে প্লেলিস্টগুলা সার্চ করেন দেখতে পাবেন অনেক কিছু জি জি অবশ্যই ভাই একটা লাস্ট যে ছিল क्वेश्चन ছিল আপনার কাছে আপনি বাংলাদেশ থেকে আসেন বাংলাদেশের সমাজ ব্যবস্থা আর বিদেশে ইউরোপ আমেরিকা বলেন টোটালি ভিন্ন বিদেশে আপনি যেভাবে আর কি এক্সপ্রেস করতে পারেন নিজের কথাবার্তা বা নিজের ভাবনাগুলো একজন বাংলাদেশি চাইলেও কিন্তু সেটা করা সম্ভব না সে ভিতর ভিতরে ভাবতে পারে একরকম কিন্তু এক্সপ্রেস করা ওপেনলি বা যে কোনো ভাবে অনেকটা ভয় কাজ করে বা অনেক প্রশ্ন করারও সাহস থাকে অনেকের আপনি পার্সোনালি এটা ডিল করেন কিভাবে আপনার তো আত্মীয় স্বজন আছে বা ভাই ব্রাদার আছে দেশে যে এই যে আপনার ভিন্ন ভাবনা বা ধর্মের থেকে সরে আসা আর কি ওভারঅল আর কি জিনিসটা কিভাবে আপনি ট্যাকেল করেন অনেকে তো ইচ্ছে করলেও বাংলাদেশে আপনারা সম্পর্ক রাখার খাতিরে বা আত্মীয়তা রাখার খাতিরে সমাজের সোসাইটিতে চলার খাতিরে মানুষ অনেক সময় বাধ্য হয় কিছুটা ইচ্ছে না থাকলেও মাথায় টুপি দেয় অনেক দাঁড়িয়ে রাখতেছে নামাজ না পড়লেও একটা যে আমি মানে সেভেন থেকে নাস্তিক তো আমার ঘটনা শুরু হয়েছে অনেক আগে থেকে এবং আমাদের এলাকায় মোটামুটি সবাই জানতো যে এই এলাকায় একটা নাস্তিক আছে আমাকে এলাকায় আমাকে বলতো যে আমি নাস্তিক বানানোর কারখানা আমার কারখানা থেকে নাস্তিক পয়দা হয় এবং আমাদের মানে এলাকার মানে মসজিদেও ঘোষণা দিত যে আমার সাথে যেন কেউ কথাবার্তা না বলে কথাবার্তা বলে মানে ইয়া অনেক কিছু ঘটছে এখন এটা তো তার মানে হচ্ছে আমার ফ্যামিলি সবাই জানে আসলে যে আমি কি এখন অনেকে সম্পর্ক রাখে অনেকে সম্পর্ক রাখেনা এখন যদি আমার আমার যদি মানে পরিচয় নিয়ে যদি কারোর ইয়া থাকে তাহলে সম্পর্ক না রাখলে আমার আসলে কিছু যায় আসে না আমি সেটা

আমার মানে আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আবার যারা কথা বলতে আসছে তারা অনেকে আবার নাস্তিক হয়ে গেছে এরকম কিন্তু যেহেতু তাদেরও সমাজে থাকতে হয় অনেকে অনেক কিছু বলে না চুপচাপ থাকে অনেকে আবার মনে হয় মনে মনে একটু একটু সন্দেহ থাকে কিন্তু আবার এগুলো নিয়ে মানে চিন্তা করতে চায় না চিন্তা করলে তো আবার ধর্মটা ইমানটা দুর্বল হয়ে যেতে পারে হ্যাঁ এই জন্য আবার চিন্তা করে না এক একজন মানুষ এক এক রকম এইভাবেই আহ চলবে আসলে মানুষের জীবন এভাবেই চলে